নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন ডিলিট নয় ডিঅ্যাক্টিভেট ওকে তো চলুন তাহলে শুরু করছি তো সবার আগে আপনাকে ফেসবুক ওপেন করে নিতে হবে ওকে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ওকে এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তারপর সেটিংসে এরপর মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে ওকে তো এই অ্যাকাউন্টটা আমার ভাইয়ের নামে আছে তো এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দেখাবো ওকে এরপর এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে ঠিক আছে এরপর এখানে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন ঠিক আছে তো এখানে ক্লিক করবো তো এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এবং এখানে আমাদের একটাই অ্যাকাউন্ট আছে আপনার যদি মাল্টিপুল ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তো তাহলে এখানে দেখাবে আমার যেহেতু একটা আছে সেই জন্য একটাই দেখাচ্ছে তো যেটাকে আপনি ডিলিট করতে চান তো সেটাকেই সিলেক্ট করবেন আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্টস থাকে তবেই ওকে তো আমি এটাকে সিলেক্ট করলাম ওকে এখানে দুটো অপশন আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখা কেউ দেখতে পাবে না কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে যে ফটোজ ভিডিওস বা যা কিছু শেয়ার করেছিলেন সেগুলো রয়ে যাবে বাট সেগুলো দেখা যাবে না অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে আর ডিলিট মানে সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া মানে একবার ডিলিট করে দেওয়ার পর সেটাকে আর রিকভারি করা যাবে না আপনার সমস্ত ফটোজ ভিডিওস যেগুলো আপনি শেয়ার করেছিলেন সবই ডিলিট হয়ে যাবে তো আমরা ডিলিট তো করছি না আমরা ডিঅ্যাক্টিভেট করছি তো সেই জন্য অলরেডি ডিঅ্যাক্টিভেট সিলেক্ট হয়ে আছে এরপর এ ক্লিক করব এবার এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে নেব এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব তো ডিঅ্যাক্টিভেট কেন করবেন সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক আছে বিভিন্ন রকম অপশানস আছে যেগুলো আপনি বা রিজন আছে যেগুলো আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি সিলেক্ট করব আই ডোন্ট ফাইন্ড ফেসবুক ইউজফুল ঠিক আছে এটাকে সিলেক্ট করলাম নিচে নামালাম কন্টিনিউয়ে ক্লিক করলাম ঠিক আছে এরপর আবার কন্টিনিউয়ে ক্লিক করব এরপর আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি মেসেঞ্জার ইউজ করবেন যদি ম্যাসেঞ্জার ইউজ করবেন তো তাহলে আপনাকে কন্টিনিউ ইউজিং ম্যাসেঞ্জারে টিক করতে হবে যদি ম্যাসেঞ্জারও ইউজ না করতে চান সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে থাকতে চান তাহলে এটাকে টিক করার দরকার নেই আনটিগি থাকবে ঠিক আছে এরপর আমরা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পিকুনা ইজ ডিঅ্যাক্টিভেটেড মানে এই অ্যাকাউন্টটা এবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল তো এরকমভাবে আপনাকে আপনার অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে হবে ঠিক আছে তো ডিঅ্যাক্টিভেট করার পর আপনাকে আর ফেসবুকে সার্চ করে কেউ খুঁজে পাবে না বা আপনার ফটোস ভিডিওস কোনো কিছু সার্চ করে আর খুঁজে পাবে না ওকে তো আশা করি কারোর কোনো রকম অসুবিধা হয়নি বুঝতে যে কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হবে এবং এই ভিডিও দেখে যদি আপনি কোনো ভ্যালু পেয়ে থাকেন বা আপনার যদি কাজ হয়ে থাকে তো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তো তাহলে জিজ্ঞাসা করতে পারেন আমাদেরকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ